দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে যাত্রী ও পথচারীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে মাদারীপুর আদালত প্রাঙ্গণে মামলার কাজে যান ছাত্রলীগ নেতা সজীব সর্দার ও সুমন কাজী গ্রুপের লোকজন। দুটি পক্ষ আদালত প্রাঙ্গণে মুখোমুখি হওয়ায় তাদের মধ্যে প্রথমে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে শহরের ইটেরপুল এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পথচারী ইজিবাইক চালক সোহাগ তালুকদার গুলিবিদ্ধ হন, আর সংঘর্ষে আহত হয় অন্তত 8 জন। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুধু শুধু যারা মারামারি করছে তাদের গুলি না কইরা, মানে রান্দা রুন্দা তাদের গুলি না কইরা নিরীহ লোক দাঁড়াই রয়েছে আগে গুলি করছে। আয়সা দেখি যে তার মাথায় গুলি লাগছে, তো ফুফু বললো যে তার ছেলেরা নাকি নিতে আসছিল স্কুলে। আসলাম স্কুলে, ছেলে নেওয়ার জন্য আসলাম, আর আমরা মায়ের খেলাম, হঠাৎ আর মাথায় গুলি লাগলো, বা কোথা থেকে গুলি আসলো, আমরা সবাই হতবাক হয়ে গেলাম। এটা আমরা সুষ্ঠু বিচার চাই। দুইজন রোগী মারামারির অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখছি। এদিকে আধিপত্যের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। আমরা উভয় পক্ষের মধ্যকার এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করি। আমাদের পুলিশ ফোর্স সহ অতিরিক্ত পুলিশ ফোর্সের সমন্বয়ে আমরা উভয় পক্ষের লোকজনদেরকে ছত্রভঙ্গ করে দিই। অভিযুক্ত সজীব সর্দার মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের অনুসারী, অপরদিকে সুমন ঢাকা 8 আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমের সমর্থক। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।